অতএব এলমু আখিরিজ জামান, শেষ জামানার এলম, শেষ জামানার বুঝটা বুঝতে হবে শেষ জামানা থেকে নয়, কারণ সব তো উল্টে পাল্টে গেছে। হাম উল্টে, ইয়ার উল্টা, বাত উল্টি, আমি উল্টে গেছি, আমার বন্ধু উল্টে গেছেন, কথাও উল্টে গেছে, কথাও উল্টে গেছে। এখন তো লজ্জা করাটা লজ্জার বিষয়, লজ্জা করাটা লজ্জার বিষয়। আরে এই মেয়ে এখনো শর্মায়, এখনো ডাক্তার সাহেবের কাছে গিয়ে উন্মুক্ত হয়ে যেতে তার লজ্জা লাগে। এই তুই অচল মাল এই সমাজের, লজ্জা করিস না, কিসের লজ্জা? ওপেন লাইফ, ওপেন লাইফ, ঠিক নয় কি? লজ্জা এখন লজ্জার বিষয়, যিনি লজ্জা ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি উন্নত, মডার্ন, তিনি উন্নত, তিনি মডার্ন, তিনি পৃথিবীর একজন দামি জিনিস, তিনি শিল্পী। মেয়েটাকে দোতারা সেতারা তিন তারা কিনে দিয়ে সারে গামা বাদানিসার তালিম দিয়ে পিতা ভাবছে জিনিস একখান বানাইছি, মাশাআল্লাহ দুনিয়াকে ধাঁধিয়ে দিবে একেবারে, বাবা খুশি, মা খুশি, আমার মেয়েকে দেখা যায়, দেখা যায়, যেখানে যান সেখানে দেখবেন, এই তুমি আমার মেয়েটা দেখো নাই, কালকে নাচলো যে, ওই যে দেখো বাবা, ডাউনলোড করে দেখো, তোর উপরে লানত তুই বাবা, তোর স্ত্রী যদি এই হাত, তার উপরে লানত, তোর মেয়ের উপরে লানত, এলানো হুন্ন ফাইন্ন হুন্ন মালুনাত, এই নারীগুলিকে যে যেখানে দেখবা, মহানবী 1400 বছর আগে বলে গেছেন, এই শ্রেণীটাকে যেখানে পাইবা এলানো হুন্না, কিছু তো করতে পারবা না, বলতে পারবা না, একটা লানত দিয়েছে, তোর উপরে আল্লাহ গজব পড়ুক, তোর এই গানের উপরে আল্লাহর গজব পড়ুক, তোর এই দোতার উপরে আল্লাহর গজব পড়ুক, তোর এই মিউজিকের উপরে আল্লাহর গজব পড়ুক, তোর এই নাচের উপরে আল্লাহর গজব পড়ুক, একটা গজবে কি দিতে পারবে না? এলানো হুন্না, কাজী ইব্রাহিম বলছে না, রহমাতুল্লিল আলামিন বলছেন, যে আমি রহমাতুল্লিল আলামিন হয়ে তোর জন্য রহমত হতে পারলাম না, তোর জন্য আমি লানত, তোর জন্য আমি গজব হলাম, তোর একটা গজব আমি দিলাম, আমার উম্মতের সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম, এলানো হুন্না, ওদেরকে লানত দাও, অভিশাপ দাও, একটা করে গজব দাও, ফাইন্না হুন্না মালুনাত, এগুলি সব অভিশপ্ত। বাবা নাচে, মেয়ে নাচে, মা নাচে, আমরা শিল্পী হয়ে গেছি, আমরা উন্নত হয়ে গেছি, নবীজি বলছেন মালুন হয়ে গেছিস, মালুন অভিশপ্ত, মাকদুম আলাইহিম হয়ে গেছিস, শেষ জামানা থেকে বুঝছেন আমি শিল্পী হয়ে গেছি, আমি মহান হয়েছি, আমি জাতীয় মহামূল্যবান হয়েছি, এটা শেষ জামানার জ্ঞান, শেষ জামানা থেকে এই মেসেজ পাচ্ছেন, নবীজি থেকে মেসেজ পেলেন কি? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল ইজাব লা ইয়াদখুলুনাল জান্নাহ লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা পোশাক পরা উলঙ্গ নারী, এগুলি পোশাক আছে কিন্তু উলঙ্গ, পোশাকটা পিন পিনে পাতলা, তার স্কিন চামড়া দেখা যায়, অতএব পোশাক পরা উলঙ্গ, পোশাকটা যদি মোটা হয় তারে অর্ধ শরীরে পোশাক আছে, বাকি অর্ধেক উন্মুক্ত, অতএব এটা পোশাক পরা উলঙ্গ, পোশাক আছে কিন্তু উলঙ্গ, আল্লাহর কাছে সে উলঙ্গ, মানুষের কাছে সে পোশাক পরিহিতা, আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে সে উলঙ্গ, শার্ট প্যান্ট পরেছে সে মহিলা, শার্ট আর প্যান্ট পরেছে উলঙ্গ, মানুষের কাছে পোশাক পরিহিতা, আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে সে উলঙ্গ, বিবস্ত্র, কবিরা গুনাহগার, মহাপাপী, অভিশপ্ত, লানত প্রাপ্ত, কাসিয়াত নারিয়াত, বোরকা পরেছে এমন বোরকা, আরে ভাই আপনাকে বলেছি বোরকাটা স্কিন বডি বডি ফিটিং বোরকা বানাবেন, এটা তো একটু ঢোলা হলো, আমার নসিন দিতে এক মহিলা দর্জিকে ইনসাল্ট করেছে, আপনি বোরকা তো যেভাবে বলেছি বানান না ওইভাবে, এটা বডি ফিটিং হয়নি, তিনি বললেন সরি ঠিক আছে এটা আমি পুনরায় তৈরি করে দিচ্ছি, পুনরায় বানালেন, এবারের বোরকাটা পরার সময় অর্ধেক যাওয়ার পরে ফেটে গেছে, আর উনি হাসছেন হ্যাঁ এবার হয়েছে, তবে সেলাইটা একটু মজবুত করে দিও, নিচে যেতে বোরকা ফেটে যাচ্ছে, হ্যাঁ এইটা আমার একেবারে মন মতো মনোপুত, থ্যাংক ইউ, তোমারে ধন্যবাদ দিচ্ছি,
এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা পরা ফরজ, এই ধরনের বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে, এই ধরনের হিজাবের জন্য আরেকটা হিজাব লাগবে।